ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে অপু বিশ্বাস ও শাকিব খান অভিনীত ছবি পাঙ্কুজামাই। এই ছবির নায়িকা অপু এখন তার প্রথম টলিউডের ছবি শর্টকাটের কাজে ব্যস্ত। শাকিব খান পাঙ্কুজামাই মুক্তির বিপক্ষে। তিনি সোজাসাপটা বলে দিয়েছেন, এই ছবির শুটিং শেষ হয়নি, দর্শকরা ছবিটি দেখতে গিয়ে প্রতারিত হবেন। অপু বললেন ভিন্ন কথা। তিনি বলেন, পাঙ্কুজামাই মুক্তির বিষয় তো আমার জানাই ছিল না, ঈদে যে ছবিটি মুক্তি পাচ্ছে সেটাও জানলাম কলকাতা এসে। মুক্তির আগে তাই ইচ্ছে থাকলেও প্রচারণায় অংশ নিতে পারছি না, তবে কথা দিচ্ছি ঈদের আগে ফিরে যতটা সম্ভব প্রচারণায় অংশ নিব, ছবিটি নিয়ে সবার সঙ্গে কথা বলবো। শাকিব খান তো অভিযোগ করেছেন, পাঙ্কুজামাই ছবিটি নাকি পুরোপুরি শেষ না করে মুক্তি দেওয়া হচ্ছে। এমন প্রশ্নে অপু বলেন, এটি পুরোপুরি মিথ্যা ও হাস্যকর কথা, দুই একজন ইচ্ছা করে এটি রটাচ্ছেন। আমি যখন অভিনয় থেকে বিরতিতে গিয়েছিলাম তখন এই ছবির মাত্র দুটি গানের শুটিং বাকি ছিল, ফিরে এসে দুটি গানই করে দিয়েছি। শুনেছি শাকিবের ডাবিং বাকি ছিল, তিনিও তা করে দিয়েছেন, শুটিং শেষ না করার তো কিছু নেই। শুটিং আর ডাবিং শেষে মুক্তি দিতে তো সমস্যা নেই, ঈদ সিনেমা নিয়ে বরাবরই একটা রাজনীতি হয়, সেই রাজনীতি ছবিটি আটকে রাখতে চাচ্ছে। তো বন্ধুরা, শাকিব খান এবং অপু বিশ্বাসের পাঙ্কুজামাই সিনেমাটি নিয়ে আপনাদের কি মতামত এখনই জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে। মিডিয়ার নিত্য নতুন সব তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।